বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা এবং রাজ্যের খতিয়ান তুলে ধরতে বনগাঁ লোকসভায় তৃণমূল কংগ্রেসের ডাকে এক জনসভার আয়োজন করা হয়। গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের স্কুল মাঠের জনসভায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গোপালনগরের সভায় হাই ভোল্টেজ ছিলেন মাননীয়া। এদিন মুখ্যমন্ত্রী মতুয়া মহলে এসে সিএএ নাগরিকত্ব এই দুই বাণী বিঁধলেন বিরোধীদের। তার মুখে এলো বহিরাগত তত্ত্ব। কাজ নেই, কর্ম নেই, বাইরে থেকে কতগুলো গুন্ডা চলে এসছে, বহিরাগত, এরা বাংলার লোক নয়, বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে বলছে কেয়া পয়সা চাইয়ে, কেয়া বই চাইয়ে, কেয়া আমি ইলেকশন কে লিয়ে থোড়া ব্যাংক মে রুপিয়া চাইয়ে, আর যারা অনেক টাকা করেছে তাদের ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে বলছে হয় ঘরে নয় জেলে, রাজ্যে কে থাকবে এটা রাজ্য সরকার ঠিক করে, এবং তাই কোনো এনআরসি করতে দেব না, এনপিআর করতে দেব না, এবং কে একা বলে মিথ্যে কথা বলে লাভ নেই, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। আপনাদের কি বলবো, আমায় যদি বলে তোমার মায়ের জন্মদিন বলো আমি বলতে পারবো, তোমার মার জন্ম তারিখ বলো আমি বলতে পারবো, তাহলে আপনারা কোত্থেকে বলবেন? আর বিজেপির কাজই হচ্ছে এটা, বাংলা থেকে বাংলার লোকেদের তাড়িয়ে দাও, আর তাড়িয়ে দিয়ে বাংলাকে গুজরাট বানিয়ে দাও। আমরা বলি হবে না, হবে না, হবে না। কথায় কথায় কৃষক আন্দোলনের প্রসঙ্গে কৃষি আইনের অনৈতিকতার দিকগুলোও চিহ্নিত করেন তিনি। গোপালনগর থেকে মমতার বার্তা ছিল ছিন্নমূল মানুষদের রাখতে চাই, কোনো সার্টিফিকেট দরকার নেই। ওপর বাংলা থেকে অনেক মানুষ এপার বাংলাতেও এসছেন, উদ্বাস্তু হয়ে এসছেন, ছিন্নমূল হয়ে এসছেন, আমরা আপনাদের সাদরে গ্রহণ করেছি। আমরা মনে রাখবেন এটা শুধু আমাদের বাড়ি নয়, এটা আপনাদেরও বাড়ি। নতুন করে এর জন্য সার্টিফিকেটের দরকার নেই, তার কারণ আপনারা প্রত্যেকের নাগরিক, আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে কে কে বলে কা কা বলে। 2021-এর ভোটের আগে মতুয়া মহলে তৃণমূল সুপ্রিমোর ভোকাল টনিক কতটা কাজ দেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।